যদি বড় জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে জিয়ার যে তার আছে সেই তারটাকে ঘেরা দিয়ে আপনি কীভাবে দেশি মুরগি পালন করতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হলো যে আজকের এই ভিডিওতে আপনাকে একটা সুযোগ করে দিবে যে আপনি কীভাবে দেশি মুরগি পালন করবেন। তাহলে চলুন আমরা একটু শুরু করি। ছোট্ট একটা যদি জায়গা থাকে বাড়ির পাশে, তাহলে সেক্ষেত্রে নাইলনের নেটের মাধ্যমে ঘেরা দিয়ে আপনি দেশি মুরগিগুলোকে পালন করতে পারবেন। এক্ষেত্রে আপনার জায়গাটা যেটা দরকার হবে সেটা হচ্ছে 20 ফিট বাই 10 ফিট, অর্থাৎ 200 বর্গ স্কোয়ার ফিট। এক্ষেত্রে আপনি একটা বাড়তি সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে যদি বাসায় বড় জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি ছোট একটা জায়গাতেই এই ধরনের প্লাস্টিক নেটের মাধ্যমে আপনি মুরগিগুলোকে রেখে পালন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি রাত্রে রাখার জায়গা যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এক্ষেত্রে আপনার জায়গা লাগবে, বিশেষ করে রাত্রিকালীন মুরগিগুলোকে যাতে করে সমস্যা না হয়। তো সেক্ষেত্রে 15 ফিট বাই 10 ফিটের একটা জায়গা হলেও হয়ে যাবে, 150 বর্গ স্কোয়ার ফিট। আর একটা বিষয় যে যেহেতু দেশি মুরগির থাকার বিষয়টা খুব একটা গুরুত্ব পায় না, এই কারণে আপনি যে কোনো জায়গায় এই মুরগিগুলোকে রেখে পালন করতে পারবেন। খাবারের বিষয়টা বলি যে দেশি মুরগির খাবারের বাছবিচার নেই। এক্ষেত্রে আমি তিনটা ভাগ করেছি, তিন উপায়ে আপনার মুরগিগুলোকে খাবার দিতে পারবেন। প্রথমত বাড়ির উৎকৃষ্ট খাবার, তারপর হচ্ছে সিজনাল কিছু খাবার আছে এবং গ্রোথের জন্য কিছু ফিড আপনাকে দিতে হবে। তো বাড়ির উৎকৃষ্ট যে খাবারগুলো আছে, বিশেষ করে ভাত, তরকারি, চালের খুদ, ঘাস, লতাপাতা এবং আলু সিদ্ধ, এই খাবারগুলো কিন্তু আপনারা অনায়াসেই সেই মুরগিগুলোকে দিতে পারবেন এবং আশা করি কোনো সমস্যা হবে না। আর সিজনাল যে খাবারগুলো সেগুলো হচ্ছে যেমন কাঁঠাল, আম বা পেয়ারা, যে সিজনগুলো রয়েছে শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে আপনার কুচু সিদ্ধ বা কলা, এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন এবং মুরগি কিন্তু খুব ভালোভাবে এগুলো খেয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে সিজনাল খাবারের মধ্যে কিন্তু আপনার পোকা রয়েছে কিছু কিছু, যেমন বর্ষার শুরুতে বা শেষের দিকে বা ঠান্ডা আপনার গরমের সময় কিছু পোকা বের হয়, যে পোকাগুলোকে আপনারা সেই মুরগিকে খাবার হিসাবে দিতে পারবেন। আর একটা বিষয় যে সিজনাল খাবারের মধ্যে হচ্ছে একটা কলা এবং কুচু আমাদের অনেক জায়গাতেই পাওয়া যায়, আপনারা সেগুলোকে কাঁচা যদি কলা হয় বা কাঁচা কুচু হয় সেটাকে সিদ্ধ করে আপনার মুরগিকে খাওয়ালে আশা করি গ্রোথের জন্য এবং ওয়েটের জন্য কোনো সমস্যা হবে না। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গ্রোথের জন্য আপনারা 2 থেকে 3 দিন সপ্তাহে ফিড দিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যত কম পরিমাণে ফিড ব্যবহার করতে পারবেন ততই মনে হয়, আমার মনে হয় দেশি মুরগির ক্ষেত্রে আপনি বেনিফিট হতে পারবেন, কারণ দেশি মুরগির গ্রোথটা বা FCRটা অনেক কম হওয়ার কারণেই আপনার গ্রোথের জন্য কোম্পানির যে ফিডগুলো আছে সেই ফিডগুলো দিয়ে আপনি কখনোই লাভের জায়গাতে দেশি মুরগিকে নিয়ে আসতে পারবেন না। তো সেই জন্যই আমি বারবার সাজেস্ট করি যে বাড়ির উৎকৃষ্ট যে খাবারগুলো আছে, সিজনাল খাবার আছে এবং গ্রোথের জন্য সামান্য পরিমাণে ফিড আপনারা দিতে পারেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেশি মুরগিতে টিকার যে সিডিউলগুলো আমরা দেখি, যেমন লেয়ার মুরগির ক্ষেত্রে সোনালি, ব্রয়লার বা অন্যান্য কমার্শিয়াল যেগুলো মুরগি আমরা পালন করি, সেখানে টিকার যে সিডিউল বা ভ্যাকসিনেশনের যে সিডিউলটা সেটা কিন্তু আপনাকে টাইট সিডিউল মেনটেন করতে হয়। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে সেই জায়গাটা খুব ফ্লেক্সিবল, এখানে খুব একটা কঠিন কোনো কাজ না, আবার মেনটেনের জায়গাটাও কিন্তু খুব একটা স্ট্রিক্ট না। তো আপনারা আপনার মতো করেই কিন্তু সেই টিকাগুলো আপনি দিতে পারেন। তবে দেশি মুরগিতে আমি সবসময় সাজেস্ট করি আপনারা অবশ্যই রানীক্ষেত, পক্স এবং হচ্ছে কলেরার ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন, যেখানে আপনি যদি আপনার দেশি মুরগিকে রানীক্ষেত, পক্স এবং হচ্ছে কলেরা ভ্যাকসিন যদি দিয়ে থাকেন তাহলে আশা করি ছোট বাচ্চাতে রানীক্ষেত, একটু বড় হলে আপনার পক্স এবং আরেকটু যদি বড় হয় তাহলে কলেরা রোগে কোনো আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। আপনারা জানেন যে বড় মুরগিতে কলেরা আক্রমণ ঘটে এবং বিশেষ করে ডিম পাড়া অবস্থায় মুরগিগুলো হঠাৎ মারা যায়। এই যে কলেরার এই প্রাদুর্ভাবের কারণেই দেশি মুরগি টিকে না, অর্থাৎ ডিম পাড়া মুরগিগুলো মারা গেলে তার প্রোডাকশনটা হ্যাম্পার হবে, এটাই স্বাভাবিক। আর ছোটো বাচ্চাগুলো তো যেহেতু BCRDV বা রানীক্ষেত যে রোগটা আছে সেটা ব্যাপক আকারে হয় এবং 1-1.5 মাসের পরে কিন্তু যে বাচ্চার বয়স হয় সেখানে পক্সের লক্ষণ দেখা দেয়। তো সেই জায়গাগুলো থেকে রেহাই পেতে আপনাকে এবং সেই মুরগিগুলোকে, দেশি মুরগিগুলোকে সুরক্ষা প্রদানে অবশ্যই আপনাকে 4-5 দিন BCRDV রানীক্ষেতের দিতে হবে এবং 17-18 দিনে আপনাকে BCRDV দ্বিতীয় ডোজ
কমপ্লিট করতে হবে। 90 দিনের মাথায় আপনাকে রানীক্ষেতের আরেকটা আরডিভি ভ্যাকসিন বলা হয়, এটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। 35তম দিনে আপনাকে পক্স দিতে হবে এবং 70তম দিনে সেই পক্সের বুস্টার ডোজটা দিতে হবে। 60তম দিনে গিয়ে আপনাকে কলেরা ভ্যাকসিন এটাকে মেনটেন করতে হবে। আশা করি এই 3টা ভ্যাকসিন দিলে আমার মনে হয় দেশি মুরগিতে আর কোনো ধরনের বড় কোনো রোগের প্রাদুর্ভাব ঘটবে না এবং ঝুঁকি থাকবে না। আর দেশি মুরগির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই ডিওয়ার্মিং করাবেন। ডিওয়ার্মিং মানে হচ্ছে কৃমিনাশক ওষুধ খাওয়ানো। যেহেতু দেশি মুরগিটা বাইরে একটা সময়ে থাকে এবং বাইরে সে খাবারগুলো খায়, বিভিন্ন ধরনের খাবার সে খেয়ে থাকে, যার কারণে কৃমির প্রাদুর্ভাবটা একটু দেখা দেয়, তো সেক্ষেত্রে যদি আপনার ডিওয়ার্মিং যদি করাতে পারেন তাহলে আশা করি সেই দেশি মুরগির ওয়েটের কোনো সমস্যা হবে না, গ্রোথের কোনো সমস্যা হবে না। তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা জায়গা যদি থাকে আপনার, সেখানে আপনি প্লাস্টিক বা নাইলনের নেটের মাধ্যমে ঘেরা দিয়ে এই ধরনের দেশি মুরগি 100টা 120 দিন খুব অনায়াসে রাখতে পারবেন। আমি এটা মাংসের জন্য বলছিলাম, আপনারা ডিমের জন্যও কিন্তু এটা করতে পারেন। এটা কিন্তু আমার কাছে অভিনব একটা কায়দা মনে হয়েছে যাদের জায়গা নেই। আর দ্বিতীয় আর একটা ভিডিওতে আমি দেখিয়েছি বা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে বড় যদি জায়গা থাকে, কারো যদি বাড়ির বড় আঙিনা থাকে বা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনারা জিআর তার দিয়ে তারের নেট দিয়ে আপনারা ঘেরা দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জিআর যে তারটা সেটা কিন্তু অবশ্যই ছোট ফাঁক হতে হবে, যাতে করে ইঁদুর বিড়াল বা শিয়াল কুকুর যেন সহজে প্রবেশ করতে না পারে, অথবা যে মুরগিগুলো সেই মুরগিগুলো যেন বাইরে যেতে না পারে, এই বিষয়টা খেয়াল রেখেই আপনাকে ঘেরা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে 30 ফিট বাই 20 ফিট যদি হয়, অর্থাৎ 600 বর্গ স্কোয়ার ফিট যদি হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আর একটা বিষয় যেটা বলছিলাম, যে ছোট জায়গায় আপনি যে বাড়তি সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে যে আপনি এখানে খুব সহজেই মেনটেন করতে পারবেন, আপনি খাবার দিতে পারবেন, আর চোখের কাছাকাছি থাকবে ছোট একটা জায়গায় যদি করে থাকেন। আর বড় জায়গায় যদি আপনি দেশি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালন করেন, সেক্ষেত্রে বাড়তি একটা সুবিধা আপনি পাবেন, সেখানে হচ্ছে যে মুরগিগুলো মুভমেন্ট করতে সুবিধা হবে, কারণ সে মুরগিগুলো নিজের মতো করে চলাফেরা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্যানাবলিজম হয় না। ক্যানাবলিজম মানে আপনারা জানেন হয়তো বা, সেটা হচ্ছে যে মুরগির যে বদ অভ্যাস, যেমন ঠোকরাঠুকরি করা, ডিম খেয়ে ফেলা, ছোটো বাচ্চাকে ঠকর দেওয়া, নিজেদের মধ্যে মারামারি করা, এগুলো হচ্ছে ক্যানাবলিজম। এই স্বভাবটা কিন্তু দেশি মুরগিতে গড়ে ওঠে না যদি আপনি স্পেস দেন। তারপর হচ্ছে বড় জায়গায় যদি ঘেরা দিয়ে এরকম খামার যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে, সেখানে কোনো গ্যাস হয় না, যেমন অ্যামোনিয়া গ্যাস, তারপর হচ্ছে মিথেন গ্যাস, ফলে আপনার সেই মুরগিগুলোতে কনজাংটাইভিটিস বা হচ্ছে ইনফেকশাস কোরাইজা বা হচ্ছে আপনার প্রোটোজোয়াল যে রোগবালাগুলো আছে, যেমন কক্সিডিওসিস, এগুলো কিন্তু হওয়ার কোনো সুযোগ থাকবে না, বা যেটা ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা কিন্তু থাকে না। আরেকটা বিষয় যে 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যদি বড় জায়গায় মুরগিগুলোকে একটা স্পেস দেন, তাহলে সেক্ষেত্রে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকিটা কিন্তু কমে আসে। তো এই ছিল মোটামুটি 2ভাবে আপনারা দেশি মুরগিকে পালন করতে পারবেন, 2টার আমি সুবিধা অসুবিধা বলার চেষ্টা করেছি। আর বড় জায়গার ক্ষেত্রে এখানে যে খাবার দাবারের ক্ষেত্রে বিষয়টা, সেটা হচ্ছে ছোট জায়গায় রেখে যে খাবারগুলোর কথা আমি বলছি, তারপর টিকার ক্ষেত্রে যে বিষয়গুলো আমি বলছি, ডিওয়ার্মিংয়ের যে বিষয়গুলো বলছি, সেগুলো কিন্তু সম্পূর্ণই একইভাবে আপনাকে মেনটেন করতে হবে বড় জায়গার ক্ষেত্রেও। এখানে আরেকটা বিষয় যে আপনারা দেখবেন যে 2টা ওয়েতে যে দেশি মুরগিগুলোকে পালন করা হচ্ছে, 2টা ওয়ের মধ্যে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার বাসায় যদি বড় স্পেস থাকে তাহলে আপনাকে প্রায়োরিটি দিতে হবে বড় স্পেসের ক্ষেত্রে, কারণ দেশি মুরগিকে ছোট্ট একটা জায়গায় রেখে পালন করাটা আমার কাছে খুব একটা মনে হয় না যে প্রফিটেবল হবে। কারণটা হলো ছোটো জায়গায় রাখলে ডেন্সিটি বেড়ে যায়, এর থেকে ওরা দেশি মুরগির মধ্যে ক্যানাবলিজম স্বভাবটা বৃদ্ধি পায়, অর্থাৎ ঠোকরাঠুকরির বিষয়টা চলে আসে, গ্রোথের একটা সমস্যা হয়। তো দেশি মুরগি যেহেতু বাইরে থাকে এবং তার স্বভাবটাই হচ্ছে বাইরে থেকে বড় হয় এবং সে ঘোরাফেরা করতে বেশি পছন্দ করে, তার ফিজিওলজি হচ্ছে যে বাইরে শিকার করে সেই খাবার টাবার জোগাল করে, নিজেই জোগাল করে খাবার টাবার, সেই জন্যই আমার মনে হয় দেশি মুরগির ক্ষেত্রে বাড়তি একটা স্পেস দিয়ে আপনার দেশি মুরগি পালন করলে আমার মনে হয় সেটা আরও প্রফিটেবল হবে। তো এটা হলো আমার সাজেস্ট আর কি। তো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে আমি দেখানোর চেষ্টা যেহেতু করেছি যে অনেকেই বলেছেন যে হলো ভাই দেশি মুরগি ছোট জায়গাতে কিভাবে করব, বড় যদি জায়গা থাকে তাহলে কি করব, এই জন্য 2টা ওয়ে বা 2টা উপায়টা কিন্তু আমি একসাথে একই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো
আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনার কমেন্টস আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই, আর দেখা হবে এরকম কোনো একটা ভিডিওতে।